আসসালামু আলাইকুম, ভিডি মেন্টরসে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার সিলেবাসের বাংলা গদ্য এবং কবিতা নিয়ে। গদ্য ছন্দের কবিতাগুলো হলো ফেব্রুয়ারি 1969 এ নুরুলদিন নামক কিংবদন্তির কথা মনে পড়ে যায়। মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে নজরুলের 18 বছর বয়সের সাম্যবাদী হয়ে উঠল। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, এটা কবিতার উৎসগুলা। এই কবিতাগুলো আমরা তখন যে জানলাম যে কবিতার উৎসগুলা কোত্থেকে আসছে একটু জানব। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটার উৎস হলো মেঘনাদ কাব্যের ষষ্ঠ স্বর্গ বধ থেকে সংগৃহীত হয়েছে। আর ঐকতান, এই কবিতার উৎস হলো 1947 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকার ফাল্গুন সংখ্যার প্রথম প্রকাশিত হয়। পরে 1348 বঙ্গাব্দে পহেলা বৈশাখে প্রকাশিত হয়। জন্মদিনের কাব্যগ্রন্থের 10ম কবিতা হিসেবে সংকলিত হয়। সাম্যবাদী, সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1925 সালে। পাঠ্যাংশটুকু সংগৃহীত হয়েছে আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে। তাহারই পরে মনে 1935 সালে মাসিক মহম্মদী পত্রিকার প্রথম প্রকাশিত হয়। সেই অস্ত্র বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। 18 বছর বয়স এটি সারপত্র মানে 1948 সালের নামক কাব্যগ্রন্থ থেকে অন্তর্ভুক্ত হয়েছে। ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমি নামক কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। নুরুলদিনের কথা মনে পড়ে যায়, এই কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য নুরুলদিনের সারা জীবন শীর্ষক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। লোক লোকান্তর, এই কবিতাটি আল মাহমুদের লোক লোকান্তর কাব্যের নামের কবিতা থেকে সংকলিত হয়েছে। রক্ত আমার অনাদি অস্থি, এই কবিতাটি দিলওয়ারের রক্তে আমার অনাদি অস্থি কাব্যগ্রন্থের নাম কবিতা থেকে সংকলিত হয়েছে। আর কাব্যগ্রন্থটি 1981 সালে সিলেটে প্রথম প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই গদ্য এবং কবিতার যে আমরা তখন জানলাম এটার মূল বাণী অথবা উপজীব্য অথবা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা, একটা আসলে কবিতা কিভাবে হয়েছে তার মূল বিষয়টা কি এটা জেনে নেব। বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতার মূল বিষয় হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা। আর ঐকতান হলো কবির আত্মসমালোচনা ও অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। সাম্যবাদী হলো মানুষ মানুষের যে সমতা বিধান এটা নিয়ে আলোচনা করে। তাহারই পরে মনে এটাতে হলো বিষাদময় রিক্ততার সুর। আর সেই অস্ত্র যুদ্ধের বিরুদ্ধে ভালোবাসা। 18 বছর বয়স, বয়স সন্ধিকালে বৈশিষ্ট্যগুলো মূল আলোচনা। আর ফেব্রুয়ারি 1969-এর মূল বিষয়টা হলো দেশপ্রেম। আমি কিংবদন্তির কথা বলছি, এর মূল বিষয় হলো বাঙালির 1000 বছরের ইতিহাস। নুরুলদিনের কথা মনে পড়ে যায়, তার মূল বিষয় হলো প্রতিবাদী ব্যক্তিত্ব। লোক লোকান্তর এর মূল বিষয় হলো কবিতা কবির আত্মপরিচয়মূলক বর্ণনা অথবা সৃষ্টির যে আনন্দ। রক্তে আমার অনাদি অস্থি এই কবিতার মূল বিষয়টা হলো সাগর দহিতা নদীমাতৃক বাংলাদেশের বন্দনা এবং কবির নিজস্ব যে প্রত্যয় ও প্রতিশ্রুতির ঘোষণা কথা বলা হয়েছে। অর্থাৎ জাতিসত্তার যে সুনীত অস্থি ধারণ করা, জাতির প্রতি যে ভালোবাসাটা ওটার কথা বলা হয়েছে। আমাদের এই ভিডিও যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।